بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুমিনের জীবন প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে, ইকরা বাংলার পক্ষ থেকে, মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রতিদিনের ন্যায় আজও এখানে উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক, জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। এত ব্যস্ততার পরেও আপনি সময় দিয়েছেন, বিশেষ করে আজকে তো একটি আপনার যে ব্যস্ততাটা এটা আনন্দদায়ক, কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নেক মেয়ে দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমাদের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়র, মুবারক, মাশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমেই মুমিনের জীবন প্রোগ্রাম সুন্দর হয়, সার্থক হয়, আলোকিত হয়, তাই আজও আপনারা প্রশ্ন করবেন, যে প্রশ্নের মাধ্যমে আমরা সবাই উপকৃত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আপনারা জানেন এই মাস মুহররমের মাস, যে মাস সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলেছেন যে ১২ মাস সম্বন্ধে বলেছেন যে আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ১২ মাস নির্ধারিত হয়ে আসছে। সেই ১২ মাসের আজকে প্রথম মাস, যে মাসকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। এবং এ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, জিলকাদা, জিলহাজ্জা, মুহররম এবং রজব। এই চার মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাস মাসে যেন তোমরা তোমাদের উপর জুলুম না করো, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আমরা যেন এই চার মাসকে, বিশেষ করে আজকে মুহররমের প্রথম সপ্তাহ, এই সময়টুকু যেন এই মাসকে যেন আমরা সম্মান করতে পারি, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো যেন আমরা চলতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামের উপর যেন আমরা অতিবাহিত করতে পারি, আমরা গুনাহ থেকে যেন বাঁচতে পারি, সেই তাওফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করছি। আমি আপনাদের প্রশ্নের দিকে আসব। আমি আশা করব মুফতি সাহেব, এই মুহররম নিয়ে সময় কম হলেও কিছু আলোচনা করবেন আশা করব। এই জন্য এই আলোচনা দিকে আমি না গিয়ে আমি মুফতি সাহেবের জন্য সেই আলোচনা রেখে দিচ্ছি, এবং আপনাদের কলের দিকে আসার আগে আমি মুফতি সাহেবের কাছে যাবো, ওনার কাছ থেকে মুহররম সম্বন্ধে সামান্য কিছু আলোচনা শুনব। আসুন, আমরা আশা করব শেষ পর্যন্ত আমরা আপনারা ভালো ইন্টেনশন নিয়ে, আমলের উদ্দেশ্য নিয়ে আমাদের সঙ্গে থাকবেন। জাযাকাল্লাহু খায়রান, শুকরিয়া, অনেক ধন্যবাদ মাওলানা হাফিজ সৈয়দ তামিম আহমদ সাহেব, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন। আপনি প্রথমেই আমাকে মুবারকবাদ দিয়েছেন, এবং শুধু আপনিই নন বরং আমাদের কমিউনিটির অসংখ্য মানুষের পক্ষ থেকে আমি মেসেজ পেয়েছি। আমি ব্যাপকভাবে এটার প্রচারণা চালাইনি যে আল্লাহ তাআলা আমাকে একজন মেয়ে সন্তান দ্বারা ধন্য করেছেন। আল্লাহ তাআলা এর আগেও চারজন সন্তান দিয়েছিলেন, এরাও ছোট ছোট, এর মধ্যে তিনজন মেয়ে, চতুর্থ মেয়ে আল্লাহ তাআলা দান করলেন। মেয়ের অনেক ফজিলত রয়েছে, এ বিষয়েও কিছু আমাদের জানার দরকার। হাদিসের মধ্যে এসেছে, মান কানাত লাহু সালাসু বানাত ফাসাবার আলাইহিন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যাকে আল্লাহ তাআলা তিনজন মেয়ে দান করেছেন, আর এদের লালন পালনে ওই ব্যক্তি যদি সবর এবং ধৈর্য ধারণ করেন, তাদের খোরাক পোশাক ভরণ পোষণ সব কিছু করেন, তাদের কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ থাকা খাওয়া তাদের শিক্ষার ব্যবস্থা এই সবগুলো একজন মানুষ করল, তিনজন মেয়ে যদি আল্লাহ তাআলা কাউকে দান করেন, তারা সবাই এই মানুষের জাহান্নাম থেকে নাজাতের কারণ হয়ে দাঁড়াবে, হেজাবাম মিনান নার। তো বিভিন্ন হাদিসের মধ্যে এক হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিম শরীফের হাদিস, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দম্মা আসাবিআহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ দুইজন মেয়ে সন্তানকে লালন পালন করলো এবং তারা এমনকি বালেগ হয়ে গেল, বড় হওয়া পর্যন্ত তাদের ভরণ পোষণ করলো লালন পালন করলো, সে এমন মানুষ কিয়ামতের দিন এমনভাবে আসবে যে আমি এবং সে, এই কথা বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গুলিগুলো একত্রিত করে এইভাবে দেখালেন যে আমি এবং সে এইভাবে কাছাকাছি আমরা হব। তো দুইজন মেয়ে সন্তানকে লালন পালনের এই সওয়াব, আরও সৌভাগ্য আমি অনেক তিনজনের জন্য অনেক ওয়াজও করে থাকি, বক্তব্য রেখে থাকি। তো এক পর্যায়ে আমি তিনজনের আশাও আমার ছিল আল্লাহ তাআলা তিনজন নয় এখন তো চারজন দিয়েছেন, এখন আমার আশ খুশি আরও বেড়ে গেছে সুবহানাল্লাহ। আরও খুশির ব্যাপার হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও চারজন মেয়ে সন্তান ছিলেন, তো এই একটা এক্সট্রা ছেলেও দান করেছেন। জি, ছেলেও আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, তো চারজন মেয়ে একজন ছেলে। তো আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, এই শুকরিয়া আদায়ের বাসা নেই। আল্লাহ তাআলা মেয়ে এবং মাকে সুস্থ রেখেছেন। আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী, এবং যারা মেসেজ দিয়েছেন আমি উত্তর দিতে পারিনি তাদের প্রতিও আমি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় এবং জাযায়ে খায়র দান করুন। পবিত্র মুহররমুল মুহরামের মাস শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ। প্রথমেই আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া এবং তারিফ পেশ করছি। আল্লাহ তাআলার তারিফ এবং প্রশংসার কোনো শেষ নেই। হুজুর আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আলে আতহার পরিবার পরিজন এবং সর্বজনমান্য হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন সকলের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রেরণের পর আমি মুহররমুল হারাম সম্পর্কে দু একটি কথা আপনাদেরকে ইঙ্গিতপূর্বক বলার চেষ্টা করব। অনেকগুলো দিক পবিত্র মুহররমুল হারাম মাস নিয়ে জড়িয়ে আছে। এর মধ্যে একটা হলো আমাদের জানতে হবে ক্যালেন্ডারের সূচনা কখন হয়েছে, এবং ইসলামী ক্যালেন্ডার বলতে কি বোঝায়, চন্দ্র মাস বলতে কি বোঝায়, আর চন্দ্র বর্ষ বলতে কি বোঝায়, ইসলামিক ক্যালেন্ডার বলতে কি বোঝায়, আর এটা শুরু হয়েছে কখন থেকে। তো পবিত্র হিজরতের সময় থেকে এই ক্যালেন্ডারের সূচনা, মানে হিজরতের তারিখকে এর জন্য ভিত্তি করা হয়েছে, ভিত্তি সাব্যস্ত করে এর উপর ভিত্তি করে হিজরতের উপর ভিত্তি করে এই ক্যালেন্ডারের সূচনা করা হয়েছে। তো মুসলমানেরা হাবশা এবং ইথিওপিয়ার দিকেও হিজরত করেছিলেন, দুইবার হাবশা বা ইথিওপিয়ার দিকে হিজরত করেছেন। তৃতীয় হিজরত, মূল হিজরত এবং সকলের হিজরত, ব্যাপক হিজরত তমাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার দিকে করেছিলেন। সেই মদিনার হিজরতের ঘটনাকে কেন্দ্র করে এই মুহররম মাসের সূচনা, মানে এই হিজরি বর্ষের, হিজরি সনের আরম্ভ হয়, ইসলামিক ক্যালেন্ডার যেটাকে আমরা বলি এর আরম্ভ হয়েছে। তো ইতিহাস দেখলে দেখা যায় যে কোনো বাদশাহের মৃত্যু, কারো জন্ম, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ক্যালেন্ডারের সূত্রপাত হয়েছে। তো এখানে চন্দ্রবর্ষ এবং সূর্যবর্ষ সম্পর্কে ইসলামের ধ্যান কি, ধারণা কি, এ ব্যাপারে আমাদেরকে কিছু জানার দরকার আছে। আর ইসলামের এই ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি বর্ষ সন, যে 1441 সন শুরু হলো, 1441 হিজরি এখন থেকে আরম্ভ হলো, এর সূচনা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, হিজরতের ঘটনাকে কেন্দ্র করে। এরপর এটা এই ইসলামী বর্ষ অনুযায়ী, হিজরি সন অনুযায়ী প্রথম মাস হলো পবিত্র মুহররম মাস। তো এই মুহররম মাসের মাধ্যমে আমরা যখন বর্ষপূর্তি হয়, নববর্ষ আরম্ভ হয়, তখন আমরা আনন্দ উদযাপন করি, উৎসব করি, কত কিছুই না আমরা করি। নববর্ষের যে উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে বেলেল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মনে হয় পশ্চিমা বিশ্বকেও আমাদের ঢাকা হার মানিয়ে ছাড়বে। শুধু আমাদের ঢাকায় একবার আমি ওই তারিখে গিয়ে পৌঁছে গিয়েছিলাম, ডিসেম্বরের শেষ তারিখে, আর পরের দিন ছিল। তো আমাকে মেজবানরা বললেন যে আপনি কোনো হোটেলে থাকবেন না, ওই দিন কোনো হোটেলে থাকতেই পারবেন না,
কোনো ভালো মানুষ রাস্তা দিয়ে ঘর থেকে বের হতেই পারে না। ওই দিন রাত্রে কী যে অশ্লীলতা, বেহায়াপনা এবং নগ্নতার মানে খোলা একটা পারমিশন, এবং সবাই মনে করে এটা ওই দিন মনে হয় স্বাধীন আমরা হয়ে গেছি এবং নববর্ষের আনন্দ আমরা উদযাপন করব, এর জন্য সব কিছু আমাদের জন্য হালাল হয়ে গেছে। তো ভালো কোনো মানুষ তার মান ইজ্জত সম্ভ্রম রক্ষা করে ওই দিন রাস্তায় বের হওয়া মুশকিল। এই অবস্থা মুসলিম দেশগুলোতে হয়ে গেছে। অথচ যখন সব বয়স মানুষের শেষ হয়, তখন জীবন থেকে একটা বছর আমার অতীত হয়ে গেল, শেষ হয়ে গেল, চিন্তার বিষয়, এটা কি আনন্দের বিষয়? আমি আপনার সঙ্গে দেখা করলাম, মাত্র 2 ঘন্টা আপনার আর আমার সঙ্গ থাকবে, এই টাইম শেষ হওয়ার উপর কি আনন্দ উদযাপন করা যায়? তো আমরা বললো, আহারে আমাদের তো কম সময় শেষ হয়ে গেছে। আফসোস করার বিষয় যে আমার হায়াত থেকে লম্বা একটা সময় অতিবাহিত হয়ে গেছে, আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, ভুল কথা। হযরত মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার বয়স 70-এর উপরে, যখন কথা বলছেন তখন এই অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ সত্য কথা বলতে গেলে বয়স কমে গেছে, কারণ ঘন্টা যখন বাজে তখন আরও একটা ঘন্টা আমার লাইফ থেকে কমে গেল, দ্বিতীয় ঘন্টা বাজলো আর 2 ঘন্টা আমার জীবন থেকে শেষ হয়ে গেল। তো এখন যে সময় রয়ে গেছে, ফুল এইজ যদি কারো 60 বছর হয়, 50 বছর হয়, দেখেন কত মানুষ অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। রিসেন্টলি আমাদের মিজানুর রহমান টিপু ভাই মারা গেলেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আল্লাহ তাআলা ওনার পরিবার পরিজনকে সবরে জমিলের তৌফিক দান করুন। বিসমিল্লাহ হজ গ্রুপের মালিক ছিলেন। তো চিন্তা হয় এই যে একটা বয়সের সীমা ছিল ওনার, ইন্তেকালের সময় হয়ে গেছে বলেই এই দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্টের কারণে মারা যাননি, মৃত্যুর সময় এসে গেছে এই জন্য মারা গেছেন। না হয় কত মানুষ অ্যাক্সিডেন্টের পরও আবার বেঁচে যান, তো অ্যাক্সিডেন্টের কারণে নয় বরং ইন্তেকালের যথাযথ এবং সঠিক সময় এসে গেছে বলেই তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তো ওনার জীবনের 1 বছর আগে যদি মনে করেন একটা নতুন বর্ষ আসে, তাহলে এটা চিন্তার বিষয় যে আমার জীবনের 50 বছর শেষ হয়ে গেছে আর 1 বছর মাত্র বাকি রয়ে গেছে, 50 বছর শেষ হয়ে গেছে এখন আর 10 বছর রয়ে গেছে। তো এখন খুব ছোট হচ্ছে, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, নতুন বর্ষ আসার সাথে সাথে বয়স কমছে, বাড়ছে না। আর বয়স কমার উপর আনন্দ উদযাপন করা হয় না, বরং নিজের আত্মসমালোচনার প্রয়োজন আরও বেড়ে যায়, আত্মসমালোচনার প্রয়োজন বেড়ে যায়, নিজের জীবন সম্পর্কে একটু সজাগ, নিজের জীবনের প্রতি সজাগ দৃষ্টি প্রদর্শনের প্রয়োজন আরও বেড়ে যায়। আমার জীবনের 1-1টা মুহূর্ত আমি কীভাবে ব্যয় করে যাচ্ছি, অতীতে কীভাবে করেছি, এখন আমাকে কীভাবে নতুন টাইম টেবিল নির্ধারণ করতে হবে, ইবাদত বন্দেগীর জন্য, ফরজ ওয়াজিব ইত্যাদি আদায়ের জন্য, আল্লাহর হক আদায়ের জন্য, আল্লাহর বান্দা বান্দির হক আদায়ের জন্য, মখলুকের হক আদায়ের জন্য, জবের দায়িত্ব পালনের জন্য, দুনিয়া এবং আখেরাতের হক আদায়ের জন্য, আল্লাহর হক এবং বান্দাবান্দিদের এবং সৃষ্টির হক আদায়ের জন্য আমাকে আরও বেশি সজাগ সচেতন হয়ে আমার জীবনের উপর পুনর্বিবেচনা করা, নতুনভাবে পুনর্দৃষ্টি দান, এটা হলো জরুরি। আবার আমি দৃষ্টি দেব, নজরে সানি করব, আর এরপর আমি আমার জীবনকে সংশোধন করে আরও সুন্দর, আরও ভালো, আরও তাৎপর্যমণ্ডিত, আরও ইবাদত বন্দেগী দ্বারা ভরপুর করার আমি চেষ্টা করব। সময়ের অসংখ্য অগণিত মুহূর্ত এবং বছর, মাস, সপ্তাহ আমরা বেকার ধ্বংস করে ফেলেছি, এখন থেকে এই সময়ের সঠিক ব্যবহারের ব্যাপারে নতুন উদ্যমে, নতুন একটা সচেতনতার সাথে আমাদেরকে অগ্রসর হওয়া প্রয়োজন। এই হলো নতুন বর্ষের পেগাম, নতুন বর্ষের মেসেজ। নতুন বর্ষের মেসেজ এটা নয় যে আমরা সব কিছু বাদ দিয়ে দেব। এরপর সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, ঘর বাড়ি জায়গা জমি সব কিছু ছেড়ে দিয়েছেন। এই হিজরতের ঘটনাগুলো স্মরণ করব, কীভাবে দীন এবং ইসলাম হিজরতের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। তৃতীয় যে দিকটা সেটা হলো যে এই মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে, যেভাবে আপনি বলেছেন যে 4টি মাস হলো আশহরুল হুরম, আশহরে হুরম বলা হয় 4টি মাসকে, বিশেষ সম্মানিত 4টি মাস রয়েছে। এর বিধান আমাদের জানার, প্রথমে এর মধ্যে যুদ্ধ নিষিদ্ধ ছিল, কিন্তু এই মাসের সম্মান এখনও বাকি রয়ে গেছে। আর এই মাসে কোনো ধরনের গুনাহ যাতে না করি এবং সর্বপ্রকার নেক ইবাদত বন্দেগী যাতে আমরা করে যাই, এর অর্থ হলো ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এর অর্থ হলো এটা যে তোমরা তোমাদের উপর জুলুম করো না। নিজেদের উপর জুলুম করা দুইভাবে হয়ে থাকে এই মাসগুলোতে, যেমন মুহররম, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এই 4 মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। জুলুম করার মুফাসসিরিনে কেরাম 2টি পন্থা বলেছেন। একটা হলো যে গুনাহ করার মাধ্যমে মানুষ নিজের উপর জুলুম করে, যত গুনাহ করবে
নিজের উপর সে জুলুম করলো, আর কি সওয়াব এবং নেকির কাজের সুযোগ আছে আর আমি করলাম না, এটাও নিজের উপর জুলুম। তো ইবাদত বন্দেগী এবং নেকির কাজ পুণ্যের কাজ না করা এটাও নিজের উপর জুলুম, গুনাহের কাজ করাও জুলুম। এখন কি হলো, ফালা তাজলিমু আনফুসাকুম ফিহিন্না আনফুসাকুম, এর অর্থ দাঁড়ালো এই চার মাসে বিশেষভাবে সব ধরনের পুণ্যের কাজ, নেকির কাজ, ইবাদতের কাজ আমরা যেন খুব গুরুত্ব সহকারে করি। আর দ্বিতীয় হলো যে এই মাসে গুনাহের কাজ থেকে যেন আমরা বিরত থাকি এবং প্রত্যেকটা নফল ইবাদত বন্দেগী আমরা বাড়িয়ে দেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন আসুম বাদা রমাদান, আমি রমাদান পরে আর কোন মাস এমন আছে যেটাতে আমি রোজা রাখতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, ইন কুনতা সাঈমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, যদি রমাদানের পরে তোমাকে রোজা রাখতেই হয় কোনো মাসে বেশি করে তাহলে মুহররম মাসে রোজা রাখো। ফা ইন্নাহু শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস, কেননা সেটা হলো নিশ্চয় আল্লাহর মাস। ফিহি ইয়াউমান তাবা ফিহি আলা কওমিন, এমন একটা দিন এই মাসে রয়েছে, দশ মুহররমের দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরার দিকে ইঙ্গিত করেছেন, যে এই মাসে এক জাতির তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন আর আরেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তো ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দান করা হয়েছে। তো বিভিন্ন কারণের পেছনে রয়েছে, কিয়ামত সংঘটিত হওয়ার কথা, দশটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। দশ মুহররমের তো গুরুত্ব অনেক বেশি, ওই দিন রোজা রাখলে বিগত এক বছরের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকেন, এবং বাকি প্রত্যেক দিন রোজা রাখলে একটা বর্ণনায় আমি পেয়েছি, ওইটার সনদগত সূত্র নিয়ে আমি লম্বা তাহকিক করতে পারিনি, যে একটা রোজা ত্রিশটা রোজার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর এটাকে আল্লাহর মাস বলা হচ্ছে, এরপরে এর মধ্যে এটা হলো আশহুরুল হুরম বা বিশেষ সম্মানিত মাস, চারটির মধ্যে শ্রেষ্ঠতম মাস, এর মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হলো মুহররম। তো এই সমস্ত ফজিলত এবং মর্যাদা এই মাসের রয়েছে, আর বিভিন্ন হাদিসের মধ্যে এই মাসের রোজার কথা বলা হয়েছে, আর তওবা কবুলের কথা যখন উল্লেখ করা হয়েছে, এজন্য উলামায়ে কেরাম বিশেষভাবে একটা কথা বলেছেন যে তোমরা তওবা করবে, আর তওবার জন্য আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এ ছাড়াও সাইয়্যিদুল ইস্তিগফার রয়েছে, আরও তওবা সংক্রান্ত যত দোয়া, যত শব্দাবলী রয়েছে সেগুলো এই মাসে বেশি পড়ার কথা ইঙ্গিত পাওয়া যায় হাদিসের মধ্যে, কারণ এই মাসে তওবা কবুল হয়েছে। তো তওবা কবুলের কথা বিশেষভাবে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এজন্য আমরা ইস্তিগফার বেশি করে পড়ব, তওবা বেশি করে করব এবং গুনার মাফি চাইব আল্লাহর কাছে, আর এর জন্য যত সব দোয়া হাদিসের মধ্যে রয়েছে সেগুলো বেশি করে পড়ার চেষ্টা করব এবং সময়কে কাজে লাগাবো, ইতিহাস জানবার চেষ্টা করব। অবশ্য এই মাসের 10 তারিখ কারবালার ঘটনাও ঘটেছে, এই বিষয়ে পরবর্তীতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করব ইনশাআল্লাহ আগামী কালও আরো কিছু আলোচনা জি ইনশাআল্লাহ তো ভালো হবে। সম্মানিত দর্শক, আমরা হয়তো একজন কলার আমাদের লাইনে এসে গেছেন, কে আছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন। আমি ওহান জানতাম সাইয়ার ভাই, তাই তো লজুন নামাজ কায়াতুল লজুন নামাজ সুন্নত না নফল। জি আপনার আর কোনো প্রশ্ন আছে নি? আর কোন টাইমে পড়তাম, কোন কোন টাইমে পড়তাম, আর কোন কোন টাইমে পড়তাম না? জি আর তাজুদ্দিন নামাজ সুন্নত না নফল? জি ঠিক আছে, ওকে, জাযাকাল্লাহু খাইরান সুন্দর প্রশ্নের জন্য। আমরা দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন। আমি একটা প্রশ্ন জানতে চাইছিলাম হুজুরের কাছে, এই তো মুহররমের মাস নাইনি। তবে দশ মুহররম রাখা হইলো কি বেশি উত্তম, এটার আলাদা সওয়াব আছে ইনশাআল্লাহ। জি আমি তো সোমবার রাখছি না, মানে বৃহস্পতিবার আর কি হইলা রাখলাম, এটা আর বাদ সোমবার আর বৃহস্পতিবার যদি রাখি ফারবা ফারবা ইনশাআল্লাহ। এই জাযাকাল্লাহ, আশা করি উত্তর। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? জি জাযাকাল্লাহু খাইরান সুন্দর প্রশ্নের জন্য। জি মুফতি সাহেব, একজন বোন প্রশ্ন করেছে, তাহিয়াতুল ওয়াজু সুন্নত না নফল, এবং কোন টাইমে
পড়তে পারবেন বা কোন টাইমে পড়তে পারবেন না? একটা বিষয় আমাদের জানার দরকার আছে, সেটা হলো যে ফরজ ওয়াজিব পরে যতগুলি নামাজ আছে সেগুলো নফলের ক্যাটাগরিতে পড়ে। হ্যাঁ, নফল মানে অতিরিক্ত, নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত, আর ফরজ নামাজের ফরজ এবং ওয়াজিব যেগুলো আবশ্যকীয় কম্পালসারি নেসেসারি অ্যাক্টস যেগুলো আছে এগুলোকে ফরজ ওয়াজিব বলা হয়। তো যে সমস্ত আমল ফরজ এবং ওয়াজিব এগুলো এগুলোর ঊর্ধ্বে এগুলো থেকে অতিরিক্ত যে সমস্ত আমল হয় এগুলোকে নফল বলা হয়। এই এক অর্থে নফলের এই এটা হলো এক অর্থ। তো শরীয়তের পরিভাষায় ফরজ এবং ওয়াজিব থেকে বেশি যতগুলো আমল হবে অতিরিক্ত যেগুলো হবে, নফল শব্দের শাব্দিক অর্থই হলো অতিরিক্ত, অতিরিক্ত এক্সট্রা। তো মানে ফরজ এবং ওয়াজিব থেকে এক্সট্রা, ফরজ এবং ওয়াজিব থেকে অতিরিক্ত বা এক্সট্রা, এটা হলো এর অর্থ। হ্যাঁ, নফলের মধ্যে কিছু আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়েছেন, বাদ দেননি। হঠাৎ কোনো সময় বিশেষ উজরে সফরের কারণে বা অন্য কোনো উজরে হঠাৎ বাদ দিয়েছেন, কিন্তু কন্টিনিউ পড়েছেন। এগুলোকে সুন্নাতে মুআক্কাদাহ বলা হয়। আর কোনো কোনোগুলো আছে মাঝে মধ্যে পড়েছেন, মাঝে মধ্যে বাদ দিয়েছেন, এগুলোকে বলা হয় সুন্নাতে গায়ের মুআক্কাদাহ। আর কিছু আছে নফল, এগুলো সময় সুযোগে পড়েছেন, এই জন্য এগুলোতে নফলের নিয়ত করবেন। তাহাইয়াতুল ওয়াজুর মধ্যেও নফলের নিয়ত করবেন, এটা ফরজ ওয়াজিব থেকে অতিরিক্ত। হ্যাঁ, তাহাজ্জুদ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়েছেন, উনার জন্য এটা জরুরি ছিল, আবশ্যকীয় ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক, কিন্তু আল্লাহর নবী ইয়া আইয়ুহাল মুযাম্মিল কমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও যিদ আলাইহি ওয়রাত্তিলিল কুরআনা তারতিলা। তো প্রথমে এটা আল্লাহ নবীর উপর হুকুম ছিল, বাধ্যতামূলক ছিল। তো কিন্তু উম্মতের জন্য এটাকে নফল বানানো হয়েছে, আমাদের জন্য ইজি হয়েছে এখন না পড়তে পারলে, না হলে সুন্নতে মুআক্কাদা যদি তাহাজ্জুদকে বানিয়ে দেওয়া হতো, এটা নফলের পর্যায়ে যদি না হতো, তাহলে উম্মতের জন্য কঠিন বিধান হয়ে যেত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা বাদ দেননি, এই অর্থে যদি দেখা যায় তাহলে এটাকে বলা যায় যে এটা নবীজির তরিকা ছিল, সুন্নাত ছিল, কিন্তু উম্মতের জন্য এটাকে সুন্নাতে মুআক্কাদাহ বানানো হয়নি, নফলের স্তরে রাখা হয়েছে। সুন্নাতে গায়রে মুআক্কাদাহ, যে সুন্নাতে গায়র মুআক্কাদাহ হিসাবে রাখা হয়েছে, কিন্তু নফল হিসাবে রাখা হয়েছে, কিন্তু উম্মতের জন্য গায়র মুআক্কাদাহ আমরা এই জন্য বলবো না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়েছেন, ও রাসূলুল্লাহ সাল্লামের জন্য সুন্নাতে মুআক্কাদাহ, আর আমাদের জন্য এটার স্তর হলো নফলের পর্যায়ে। কিন্তু আল্লাহর নবী যে অপরিসীম গুরুত্ব দিয়েছেন এবং তাহাজ্জুদের যে অশেষ ফজিলত রয়েছে, এইগুলোকে সামনে রাখলে এটাকে আমরা এই শব্দ নফল শব্দ তাহাজ্জুদের ক্ষেত্রে উচ্চারণ করে এটাকে আমরা হালকা করতে পারি না। আমাদের জন্য বিধানকে নরম রাখা হয়েছে সত্য, কিন্তু এই নামাজের ফজিলত এত বেশি, মর্যাদা এত বেশি, সওয়াব এত বেশি, খায়র বরকত এত বেশি, দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত, সবচেয়ে বেশি কোন দোয়া কবুল হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুদ দোয়াই আসমা, আল্লাহ নবী জবাবে বলেছেন যে তাহাজ্জুদের সময়ের দোয়া এবং প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, ফরজ নামাজের পরেও দোয়া করা ভিত্তিহীন নয়, বরং এই হাদিস তার আদেশপ্রাপ্ত। জি, তো আমরা জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বোন আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি ওকটা জানতাম চাইলাম। আসসালামু আলাইকুম, আমি মৌলানা সাহেব বলগেস্তনে ওকটা জানতাম চাইলাম। আমি ফজরের নামাজ পড়ি, কইলা কুলিয়া ইউআর কুল হুয়াল্লাহ দি সুন্নত পড়ি। জি জি, এরপরে খুকা আর পরে ফরজ পড়ি, আমানার রাসুলু পড়ি, হুয়াল্লাহুল্লাজি ওটা দিয়া পড়ি, আমার ওই নি নামাজ। ওই ঠিক আছে, কোনো অসুবিধা নাই আপনার পড়া, ঠিক আছে, ওইবো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ও ওটা তা খালি জান। ওকে, জাযাকাল্লাহু খাইরান সুন্দর প্রশ্নের জন্য। দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চাই রাত লাগে দেশ বাংলাদেশ হইতাম, বাসা ভাড়া দিবে নমাজ কিলা করতাম কসর নি। কতদিন তাম হইবা? ও চাই সপ্তাহ লাগে বাসা ভাড়া দিয়া যাই রানা নি। তো এটা তো আপনার আর স্থায়ী বাসা ভাড়া নাই, ভাড়া হিসাবে স্থায়ী নাই নানি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে সে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের দিকে আসবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক, জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের দিকে আসব। তার আগে মুফতি সাহেব, একটা প্রশ্ন এসেছিল, একজন বোন মহরমের রোজা রাখার জন্য কি নির্ধারিত কোনো নিয়ম আছে কি না, এরকম একটা প্রশ্ন এসেছে যে উনি রেখেছেন কালকে থেকে শুরু। দেখেন, মহরম মাসের প্রত্যেকটা রোজাই ফজিলতপূর্ণ। পুরো মাস সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, বিধায় আমরা পুরো মহরম মাসে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করব। মানে রমাদানের পরে হাদিসের মধ্যে জবাব আমি কিছুক্ষণ আগে হাদিস পড়েছি যে ইন কুনতু সাঈমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহ। তো মুহাররম মাসে তোমরা রোজা রাখো, কিন্তু মুহাররম মাসের রোজাগুলোর মধ্যে দশ মুহাররমের যে রোজা সেটা অতীব গুরুত্বপূর্ণ। এই দশ মুহাররমকে আশুরার দিন বলা হয়, আশুরার দিন। তো এর জন্য উত্তম হলো যে দশ মুহাররম রোজা রাখার সাথে সাথে আমরা আরও একটা দিন যেন বাড়িয়ে নেই, এটা হবে উত্তম পন্থা, সঠিক, বেশি উত্তম, বেশি ভালো। তো হয়তো নয় মুহাররম, না হয় এগারো মুহাররম, তো নয় দশ অথবা দশ এগারো। আর যদি কেউ পারেন না তাহলে শুধু দশ মুহাররমেরও যদি রাখেন আপত্তি নেই, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ মুহাররমের রাখতেন, যখন রোজা ফরজ হয়নি তখন দশ মুহাররমের রোজা কিন্তু ফরজ ছিল। আর এরপরে রোজা, রমাদান মাসের রোজা যখন ফরজ করা হয়েছে তখন ওইটা আর ফরজ বাকি থাকেনি, ফরজ অবশিষ্ট থাকেনি। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় যাওয়ার পর তিনি যখন জানলেন যে ইহুদি সম্প্রদায়ের লোকজন এই তারিখে রোজা রেখে থাকেন, জিজ্ঞাসা করলেন, যে তারা বললেন যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই দিন ফিরাউনের জালিম বাহিনী থেকে নাজাত দান করেছিলেন এবং একই তারিখে ফিরাউনের জালিম বাহিনীকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ডুবিয়ে শাস্তি নিশ্চিহ্ন করেছিলেন, শাস্তি দান করেছিলেন, তো তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে তো আমরা বেশি হকদার, আমরা হলাম প্রকৃত অনুসারী। তো বিধায়, কারণ ওনার নীতি এবং আদর্শের উপর আমরা কায়েম, তো এটা ইসলামের একটা সঠিক মতামত। তো প্রত্যেকেরই তো মতামত মানে প্রকাশের অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা রাখবো রোজা। পরে কিছু সাহাবায়ে কেরাম এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এক রওয়ায়েত আমি পেয়েছি, ওনারা বলেছিলেন যে ওনারাও তো রাখেন, আমরাও রাখছি। তো আল্লাহ নবী বলেন যে আগামী বছর যদি আমার সুযোগ থাকে তাহলে আমি হুকুম দেব যাতে অন্য ভিন্ন ধর্মের লোকজনের সাথে সামঞ্জস্য থেকে বাঁচার জন্যে আরও একদিন মিলিয়ে যাতে নেয়, ওরা নয় তারিখ যাতে মিলিয়ে নেয় অথবা এগারো তারিখ, মানে আরও একদিন বাড়িয়ে নিলে দুই দিন হয়ে গেল এবং ভিন্ন ধর্মের ধর্মীয় কোনো কাজের সাথে সামঞ্জস্য থেকে যে নিষেধ দেওয়া হয়েছে, সামঞ্জস্য অবলম্বন করা থেকে, সিমিলারিটি এখতিয়ার করা থেকে যে নিষেধ দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্যে অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়ের সাথে সামঞ্জস্য বিধান থেকে বাঁচার জন্যে আমরা দুই দিন রাখার কথা বলবো। তো যেহেতু আমাদের সমাজে সেখানে মদিনা মুনাওয়ারায় একটা বিশেষ মদিনা স্টেট ছিল এবং একই সাথে বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করতেন, তো আমরা যে পরিবেশে থাকি, এখানে পার্শ্ববর্তী ঘরের লোকজন রাখছে বা আমরাও রাখছি অন্য ধর্মাবলম্বী, এরকম কোনো গ্যাদারিং এবং একসঙ্গে থাকার কারণে, সামঞ্জস্যের অবকাশ না থাকার কারণে এখন ওই ধরনের খারাহাত তো আর হবে না, মাকরুহ হওয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচ্য হবে না, লক্ষণীয় হবে না। কিন্তু এরপরেও বেশি উত্তম উলামায়ে কেরাম বলেছেন যে দুই দিন রাখা, আর এর উপরেই আমাদের মুসলমান রোজা রাখতে পারে। তো আপনারা প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত, এই হিসাবে আপনারা এই মাসে রাখলেন বিশেষভাবে, যে পুরো মাস তো পারছি না তবে এই মাসে চলো সোমবার বৃহস্পতিবার রাখলাম। তবে সাথে সাথে দশ মুহররম যেহেতু বিশেষভাবে ফজিলতপূর্ণ আর সবচেয়ে বেশি সওয়াব এই দিনের রোজা রাখার রয়েছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিগত এক বছরের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এই আশাবাদ আমি আল্লাহর কাছে রাখি। তো এই হিসাবে দশ মুহররমের রোজাটা বাদ দিবেন না, সাথে আরও একদিন রাখতে পারলে বেশি উত্তম এবং ভালো। জাযাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। একজন বোন প্রশ্ন করেছেন, উনি বাংলাদেশে যাবেন চার সপ্তাহের জন্য, উনি একটা বাসা ভাড়া নেবেন, তো উনি কি কীভাবে নামাজ পড়বেন, রাস্তায় কীভাবে নামাজ পড়বেন? সেখানে দেখেন রাস্তায় তো আপনি মুসাফির হয়ে যাবেন। মুসাফির কাকে বলে? যদি কোনো মানুষ তার বাড়ি থেকে, এলাকা থেকে যেখানে স্থায়ীভাবে থাকে বা টেম্পোরারি থাকে, সেই জায়গা থেকে যদি কেউ 48 মাইল দূর যাওয়ার নিয়তে যদি রাস্তায় সফর আরম্ভ করে দেয়, তো রাস্তায় সে মুসাফির হয়ে যায়। গ্রামের অধিবাসী হলে গ্রামের এরিয়া ক্রস করার সাথে সাথেই রাস্তায় সে মুসাফির বিবেচিত হয়। কোনো ছোট শহরের অধিবাসী হলে সেই ছোট শহরের এরিয়া ক্রস করার সাথে সাথে মুসাফির হয়ে যায়। আর আমরা আমাদের লন্ডনে বা বিভিন্ন বড় বড় সিটি যেগুলো আছে, এগুলোতে যে বাড়া রয়েছে, এই বাড়ার এরিয়া ক্রস করার পর আমরা বলে থাকি যে এটাও একটা আলাদা একটা প্রশাসন, আলাদা একটা ব্যবস্থাপনা, এই জন্য এইটাকে একটা শহর আমরা ধরে নিই। তো এইটার এরিয়া ক্রস করার পর আপনি মুসাফির বলে গণ্য হবেন, পুরো রাস্তায় মুসাফির থাকবেন। আপনি যদি সিলেট টাউনে যান তাহলে সিলেট শহরে পৌঁছার পর পর দেখতে হবে এটা কি আপনাদের নিজের বাসা বা নিজের বাড়ি কিনা। তো নিজের বাড়ি বা বাসা যদি হয় তাহলে অবভিয়াসলি আপনি মুকিম হয়ে যাবেন। আর বাড়া করা বাসাও যদি এটা নিজের বাসা বলে আপনারা মনে করেন, যেটা আমাদের বাসা, অল্পদিনের জন্য যদি আসেন তাহলে কিন্তু এটা আপনার বাসা হয়ে গেছে। কিন্তু কোনো কোনো মানুষ আছে যেমন হোটেলে রাত্রি যাপন করে, এটা কিন্তু বাসা হয় না, বা হোটেলের পর্যায়ে কেউ বাসাকে রাখে, মনে করে যে সে বাসা বলে না, মানে আমি আমার বাড়িতেই যাব, মূল আমার বাড়িতে, হ্যাঁ এক সপ্তাহ আমার সিলেট থাকাও পড়বে, আর এর জন্য আমি একটা বাসাও রেখেছি, এখন এটাকে সে বাসার মর্যাদা দিতে চায় না, এটা মনে করে না যে আমি বাসায় থাকছি, মনে করে আমি হোটেলের মতো একটা মানে এটাকে ভ্যালিউ দিয়েছি, এটাকে ভ্যালিউ সে হোটেলের মতো দিচ্ছে, বাসার মতো দিচ্ছে না, তখন কিন্তু এটা আবার হবে না। এটাতে আপনি যদি 15 দিনও থাকেন তাহলে আজকাল এক অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, এটাকে লোকজন কিন্তু আমার বাসায় আসেন এটা বলে না, কেউ বলবে আমি এখানে হোটেলের মতো একটা অ্যাপার্টমেন্ট 1-2 দিনের জন্য নিয়েছি বা অল্প দিনের জন্য নিয়েছি। হ্যাঁ কোনো সময় আবার আমাদের বাসায় আসেন 100 মাসের জন্য হলেও সে বাসা হিসাবে এটা রাখে, তো প্রপার বাসা হিসাবে রাখে। 1 মাসের জন্য যদি এটাকে বাড়া রাখেন আর এটা যদি প্রপার বাসা মনে করেন 1 মাসের জন্য হলেও, তাহলে কিন্তু এটাতে আপনি মুকিম বলে গণ্য হবেন, পূর্ণ নামাজ পড়বেন। জাযাকাল্লাহ, আশা করি তো ক্লিয়ার হয়েছে। আমরা দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ বরকাতু। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো হুজুর, জিতিল নামাজ যদি হুজুর দুই হাত ওয়াতে সূরা কোন ফরম লাগাইতে, যদি ভুলে যদি ফরাও না হুজুর নামাজ শেষ হয়ে যায়, নামাজ ওই বনি হুজুর না দুইটা নামাজ পড়তাম। জি, দোয়া কোন যদি ভুলে ফরন না। জি হুজুর, ওকে নামাজ ওই বনি হুজুর। ওকে, আর কোন প্রশ্ন আছেন আপনার? প্রশ্ন করেছেন, বিতিন নামাজের মধ্যে দোয়া কোন যদি ভুলে ছুটে যায় তাহলে এই নামাজ কি হবে বা না? আবার দরতে হবে দোয়া কোন পড়া হলো ওয়াজিব, বিতিনের নামাজও ওয়াজিব, আর এর মধ্যে দোয়া কোন পড়াটাও হলো ওয়াজিব। এই জন্য দোয়া কোনো যদি কেউ ভুলে ছেড়ে দেন আর অন্তত নামাজের ভেতরে যদি স্মরণ হয়ে যায় তাহলে সেজদায় সহ করে নিলে হবে। ইচ্ছাকৃতভাবে ছাড়লে তো নামাজ রিপিট করতেই হবে, ভুলে ছেড়ে দিলে সেজদায় সহ যদি করে নেন, সহ সেজদায় যদি করে নেন তাহলে নামাজ হয়ে যাবে, আর রিপিট করতে হবে না, সেজদায় সহ দ্বারা রিকভারি হয়ে যাবে, তালাফি হয়ে যাবে। আর যদি স্মরণ হওয়া সত্ত্বেও যদি আপনি সেজদায় সহ করেননি বা ভুলেই গেছেন, আপনি পড়েননি, সালামও ফিরিয়ে নিয়েছেন, তো যেহেতু দোয়া কুনুত পড়া ওয়াজিব এই জন্য এই নামাজ রিপিট করা ওয়াজিব হবে। তো সেজদায় সহ করে নিলে রিপিট করতে হবে না, আর সেজদায় সহ যদি করতে না পারেন ভুলে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক তাহলে নামাজ রিপিট করাটা ওয়াজিব হবে। আরেকটা প্রশ্ন, প্রিয়ড অবস্থায় কোরআনে করিম তিলাওয়াত করতে পারবেন কিনা? প্রিয়ড অবস্থায় কোরআনে করিম নিয়মিতভাবে পড়া থেকে ফোকাহায় কেরাম নিষেধ করেছেন, বড় বড় ফোকাহায় কেরাম মুজতাহিদ ইমামগণ এই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন
যে যখন সম্পূর্ণ জনবি একজন মানুষ থাকে, গোসল ফরজ থাকে, এই অবস্থাতে সে কন্টিনিউয়াস কোরআনে করিম পড়তে পারবে না, কোরআনের তিলাওয়াত কোরআন হিসাবে কন্টিনিউ করতে পারবে না। এই কথাটাকে একটু ক্লিয়ার করা প্রয়োজন। সেটা এইভাবে যে যদি দোয়া হিসাবে কেউ কোরআনের কোনো আয়াত পড়ে সেটা জায়েজ আছে তার জন্য, দোয়া হিসাবে যদি কেউ পড়ে। কোরআন শরীফের প্রচুর আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। তো এমন কি সূরা ফাতিহা যদি কেউ দোয়া হিসাবে পড়ে নে, তার উদ্দেশ্য এজ এ তিলাওয়াতে কোরআন, এজ এ রিসাইটেশন অফ কোরআন, যদি কোরআন তিলাওয়াত না করে থাকে, তিলাওয়াতে কোরআন হিসাবে যদি কোরআন না পড়ে থাকে, তাহলে কোরআনে করিমের তিলাওয়াত দোয়া হিসাবে জায়েজ আছে, এমনকি ওয়াজিফা হিসাবেও জায়েজ আছে। একজন স্বপ্নে ভয় পায়, তো কোন রব্বুল ফালাক, কোন রব্বুল নাস পড়ে বা আয়াতুল কুরসি পড়ে নিজের উপর ফোঁ দিয়ে যদি ঘুমাতে চায়, পারবে, যেহেতু এখন সে কোরআনে করিমকে তিলাওয়াতে কোরআন কন্টিনিউ এবং ধারাবাহিক কোরআনে করিমের তিলাওয়াত হিসাবে সে পড়ছে না, বরং সে দোয়া হিসাবে পড়ছে অথবা ওয়াজিফা হিসাবে পড়ছে, নিজের কোনো ফায়দার জন্য ওয়াজিফা হিসাবে, আমল হিসাবে, আমলিয়াত হিসাবে পড়ছে। এই এই দুই কারণে জায়েজ হবে, আর কন্টিনিউ তিলাওয়াতের নিয়তে ঠিক হবে না, জায়েজ হবে না। এছাড়া আরেকটা পন্থা হতে পারে, যেমন মনে করেন আলাদা আলাদা আরবি শব্দের যদি প্র্যাকটিস কেউ করে, নিয়ত হলো আমি কোরআন তিলাওয়াত করছি না টোটালি, আমি শুধু আলাদা আলাদা আরবি কয়েকটা শব্দ ঠিক করছি, ওটা হলো উচ্চারণ ঠিক করছি, যেমন মিং শাররিন নাফাসাতি, শিক্ষা দেন, ওই শিক্ষার ব্যাপারটাই বলছি। যদি ওই প্রশ্ন দ্বারা উত্তর কয়েকটা শব্দ যদি মনে করেন উস্তাদ ঠিক করিয়ে দেন, যেমন মিং শাররিন নাফাসাতি, এই শব্দটি অনেক বাচ্চারা তাড়াতাড়ি শিখতে পারে না, তো অনেক সময় ভুল হয়ে যায়, তো অনেক সময় প্র্যাকটিস করতে হয় গুন্না এবং লম্বা কোন জায়গায়, বাটি কোন জায়গায়, মিং শাররিন নাফাসাতি, যেমন আরো আরো হিজারাতি মিং সিজ্জিল, যেমন আছে এই জাতীয় কিছু শব্দ আছে, তো কঠিন কঠিন শব্দ, বা এরকম আলাদা আলাদা শব্দ করেও যদি কেউ প্র্যাকটিস করায়, যাতে শব্দগুলো অ্যাটলিস্ট ঠিক হয়ে গেল কোরআন তিলাওয়াত হিসাবে নয়, তখনও এটা কোনো মতে জায়েজ হয়ে যাবে। কিন্তু যার শিক্ষাদানের ব্যাপারটি আপনি উল্লেখ করেছেন, এই জন্য আমি বলবো যে মাসে যেহেতু একবার এই প্রবলেম সাবালক মহিলাদের ক্ষেত্রে দেখা দেয়, প্রত্যেক মাসে পিরিয়ডের প্রয়োজন দেখা দেয়, তো ওই সময় আরও অন্যান্য কিতাবাদি আছে, মাসআলা মাসাইল শিক্ষা করা, তালিমুল হক, বেহেশতি জেওয়ার বা অন্যান্য যে সমস্ত মাসআলা মাসাইলের কিতাব রয়েছে, যেমন ওয়াজ নসিহতের কিতাব রয়েছে, কসসুল আম্বিয়া রয়েছে, নবীগণের কিসা, ফিকহর কিতাব, ফিকহর কিতাব, হাদিসের কিতাব, অন্যান্য কিতাব রয়েছে যেগুলো আমরা পড়তে পারি, হাদিস পড়া যেতে পারে, ফিকহ পড়া যেতে পারে, মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া যেতে পারে, ওজুর মধ্যে ফরজ কয়েটি, ওজু ভাঙ্গার কারণ কয়েটি, এই জাতীয় মাসআলাগুলো জানাও তো আমাদের উপর একটা ফরজ দায়িত্ব, সেগুলোর জন্য আমাদের একটা আলাদা সময় রাখতে হয়। যারা পাঠদান করেন তারা কন্টিনিউ কোরআন শরীফ তিলাওয়াত করলেন না, বরং ওই সময়টাতে এই জাতীয় দোয়া, দোয়া তো পড়তে পারেন, দোয়া পড়া তো জায়েজ আছে, শুধু কোরআন শরীফ কন্টিনিউ তিলাওয়াত করা জায়েজ না, ইস্তেগফার, দোয়া ইত্যাদি নামাজের অন্যান্য দোয়া রয়েছে, দোয়া এবং আজকার রয়েছে, এগুলো পড়তে পারেন, সবক শুনতে পারবেন কোরআনে করিমের, একজন টিচার যদি উনি পিরিয়ডে থাকেন, হ্যাঁ সবক শুনতে পারবেন কিন্তু নিজে তিলাওয়াত করতে করলেন না। জাযাকাল্লাহু খাইরান। আমরা দেখি আমাদের সাথে কে আছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, আপনার অনুষ্ঠান খুব সুন্দর, খুব ভালো লাগে আপনার, আমরা অনেক কিছু শিখলাম, আপনার ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। জি, কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হইল কি, আমার বাগনা উদ্দেশ্য আইছে, একটা বিয়া করছে, বিয়া করার পরে তার বাগনি বাগনা বউ দূর সম্পর্কে এক দাদার সামনে পারাইতে নিষেধ করছে আমার বাগনায়, কিন্তু তার যে হর হরি আসন আত্মীয়জন আসন সকলে মান্ডা না না মানিয়া করে, এটা জাহিজ না জাহিজ, ওরকম ফতোয়া দিরা থিটা বাঙ্গার ফতে যার গিয়া কি, এখন শেখ হার সামনে কিছু মাথানো মানুষ, শেখ হার সামনে বারণ একটা তো হনিলে, দূর সম্পর্কে দাদা, দূর সম্পর্কে দাদা বাগনাপুর, আচ্ছা এখন সামনে নিষেধ করে দাদার সামনে বাড়ি দিয়ে পড়তে না, জি ওটা কোনো যত ডংনা করতে পারতে নাই,
দূর সম্পর্কের দাদা আর একটু যদি বানিয়ে প্রশ্নর ক্লিয়ার হইবার লাগি কোনো বয়স আছে নি তান তান বয়স 50 ওকে আর কোনো প্রশ্ন আছে আপনার আর প্রশ্নটা ওদও কি কইরা দি তারা এই বিচারা এন্ডের কুরোহা হলো ইয়া বড় করছেন তে এখন তান সামনে বাড়ি তো ইবা ফ্যামিলি মাঝে একটা বেজার লাগ গেছে আমরা এটা মানি না আচ্ছা দূর সম্পর্কের দাদা আর হে জিনিসটা কি কইছে যে কোনো জাতের ডং ডং করতে পারতে নাই আমার মুফতি সাহেবের কাছে একটা প্রশ্ন হইল কি কুরআনের মাঝে এটা গাওয়া আছে যে ঈসা আলাইহিসসালাম আবার দুনিয়া তাইবা বা তাদের জিন্দা দুনিয়া এটা কি নেওয়া হয়েছে আর ওটা তো আর কি ওকে জাযাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য আমরা আর কুরআনও যদি থাকে তাহলে কোন সূরার মধ্যে বা কত নম্বর আয়াতের মধ্যে ওটা তো একটু স্পষ্ট করবা ওকে জাযাকাল্লাহ জি মুফতি সাহেব একজন ভাই যে প্রশ্ন করেছেন ওনার বাগনা বউকে নিয়ে বাগনা বউ নিষেধ করেছেন যে ওনার বাগনা বউয়ের দূর সম্পর্কের একজন দাদা হয়তো বা 50 বছর হবে উনি আপন দাদা নয় অনেক দূর সম্পর্কে বলেছেন তো ওনার সামনে কি বের হতে পারবেন কি না এইটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে হয়তো বা বিয়ে ভেঙে যেতে পারে এই পর্যায়ে চলে গেছে দেখেন কোনো কোনো দাদা তো আছেন যারা রক্তের সম্পর্কের থাকেন ওনাদের সামনে তো বের হয় এমনিতেই জায়েজ থাকে অনেক সময় যদি মাসআলাগত দিক থেকে ওনার সামনে বের হওয়া জায়েজ না হয়ে থাকে তাহলে এই বিষয়টিকে মানে মেনে নেওয়াটা উচিত দেখেন বের হওয়া না হওয়া এই দুনুঠার ব্যাপারে আমাদের মধ্যে একটু এক্সট্রিম একটা লেভেল হয়ে যায় কয়েক ধরনের মানুষ আমাদের সমাজে পাওয়া যায় কেউ কেউ আছেন মনে করেন যে একেবারে কথাবার্তা কিচ্ছুই বলা ঠিক হবে না মানে আড়াল থেকেও যদি একটা সালাম দিয়ে দেন বা কথা বলে ফেলেন এটাকেও ফিতনার কারণ বানিয়ে এর উপর খুব শক্ত বিধান আরোপ করেন আর বয়স্ক মানুষ যারা হয়ে যান তাদের ব্যাপারটি একটু কনসিডারেবল হয় বয়স্ক অনেক বয়স্ক 60-70 বছর বা এর চেয়ে বেশি বয়স্ক যে সমস্ত বৃদ্ধ মানুষ থাকেন বৃদ্ধা মহিলা থাকেন 55 বছরের চেয়ে বেশি যারা বৃদ্ধা মহিলা তাদের ব্যাপারে পর্দার বিধানটা অনেক শিথিল হয়ে যায় একজন বৃদ্ধা মহিলার সামনে আমি বের হতে পারবো হ্যাঁ উনি যদি একেবারে খোলামেলা থাকেন তখন আমি সতর্কতা অবলম্বন করব কিন্তু তার যদি শুধু চেহারা থাকে হাত খোলা থাকে এইটুকু যদি থাকে তাহলে আমি সামনে যেতে পারবো কারণ ওনারা বিশেষভাবে ফিতনা মুক্ত হয়ে পড়েন তো ঠিক ওই রকম বয়স বেশি বয়স্ক মানুষ যারা বয়স বৃদ্ধ হয়ে গেছেন এবং তাদের সামনে পড়লে পরে কোনো ধরনের ফিতনার আশঙ্কা নেই সম্ভাবনা নেই যাদের সঙ্গে বিয়ে করা যে বিয়ের সম্পর্ক স্থাপন জায়েজ আছে শরআন জায়েজ আছে আমি এখন দাদা বললাম ভাই বললাম যাই বললাম তো এই বিয়ের সম্পর্ক যদি শরীয়তের দৃষ্টিতে জায়েজ হয় তাহলে 50 বছরে এখনও তিনি কোনো বৃদ্ধ হয়ে যাননি এটা তো অনেকের জন্য অনেক বড় একটা যৌবনকাল তো এই জন্য মানে খুব খোলামেলা সম্পর্ক রাখা এটা থেকে বিরত থাকা উচিত আর ডিস্টেন্স রাখা নিরাপদ দূরত্ব রাখাটা জরুরি কোনো মেয়ের জন্য ছোটোবেলায় খুলে নিয়েছেন আমরা অনেক বাচ্চাদেরকে খুলে নিয়েছি আমাদেরও সম্পর্কে ভাগ্নি এবং তারা এই মা যেদিন ফিল করেছেন যে না এখন বের হওয়াটা মুনাসিব হবে না বালিকা হওয়ার কাছাকাছি সময় যাওয়ার আগেই আমাদের ফ্যামিলিতে এটা না করে দেওয়া হয়েছে সব সময় সবার ক্ষেত্রে এটা আলহামদুলিল্লাহ তো হয়তো পর্দা ফরজ হয়েছে আরও 2 বছর পরে এর আগে দেখা যায় আমাদের ফ্যামিলিতে অনেকের ব্যাপারে কড়া কড়াই আরোপ করা হয়েছে এবং অনেক আমাদের মামানি এবং অনেকেই আছেন যারা আগে থেকেই পর্দা করা আরম্ভ করে দিয়েছেন কারণ তারা জানেন যে ঠিক টাইম মতো পর্দা করা সাথে সাথে অনেক কঠিন হয় একটু আগে থেকেই আমরা শুরু করে দিলাম ছোটো ছিলাম বিদায় একটু মনকষ্ট ছিল কিন্তু পরে আমি ভেবেছি এটা তো খুব সুন্দর কাজ করেছেন ভালোই কাজ করেছেন এই ফিতনা থেকে আমরা মুক্ত তো এইভাবে যদি কেউ করে নেন মেনে নেন তাহলে সেটা হবে ভালো সবচেয়ে উত্তম পন্থা কিন্তু এর অর্থ এই নয় যে উনি দূর থেকে কথা বলতে পারবেন না দ্বিতীয়ত কোনো কোনো সময় বিশেষ প্রয়োজনে
যদি মনে করেন কিছু দিতে হয় বা কোনো কিছু সামনে রেখে, যেমন জয়েন্ট ফ্যামিলিতে যদি কেউ থাকেন, পুরুষ নাই ওইখানে, আর কোনো মহিলা যদি খাবারটা রেখে চলে যান আর ওনার যদি শুধু চেহারাটা খোলা থাকে, কোনো কোনো সময় এটার পারমিশন আছে, এটার সুযোগ আছে। কারণ অন্য কেউ যদি না থাকেন, উপযুক্ত কোনো পুরুষ যদি না থাকেন, তো শুধু খাবারটা রেখে চলে গেলেন, তবে একক্ষেত্রে শর্ত হলো দুজনের চোখের হেফাজত, অন্তরের হেফাজত জরুরি। যদি ফিতনার সম্ভাবনা থাকে তাহলে সেখানেও নিষেধাজ্ঞা। তো পর্দার বিধানের ক্ষেত্রে শক্ত ভূমিকা ইসলাম কখন রেখেছে, শক্ত বিধান কখন রেখেছে, যখন মানে চোখের হেফাজত কেউ করে না, ফিতনার সময় অন্যতম সম্ভাবনা আছে, তখন কড়াকড়ি আরোপ হবে। আর অনেক জায়গায় শিথিলতা চলে আসবে, কিছুটা কিছুটা শিথিলতা চলে আসবে যদি তাকওয়া সমাজের মধ্যে থাকে, আল্লাহ ভীতি সমাজের মধ্যে থাকে, তাহলে অনেক জিনিস চলে আসবে। তো ওই দাদার ক্ষেত্রেও বিষয়টি প্রায় একই রকম। সামান্য সম্পর্ক রাখা বা হঠাৎ কোনো কোনো দিন বিশেষ প্রয়োজনে কোনো কিছু সামনে রেখে বা পৌঁছে দিয়ে চলে আসা, এতটুকু পর্যন্ত যদি ফিতনা থেকে মুক্ত থাকার গ্যারান্টি থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এতটুকু গুনাহ হবে না। আর এই ব্যাপারে এটাও বলা যাবে না যে পর্দার মুঠেও নেই, আর এটাও বলা যাবে না যে কথা বলা বলিও সম্পূর্ণ নিষিদ্ধ বা সম্পর্ক রাখতেই নেই। এইরকম যারা ছোটবেলায় লালন পালন করেছেন ওনাদের একটু হাক আছে, এবং ওনারা মাঝে মধ্যে এসে কথা বললেন, একটু আলাপ করে নিলেন, যদি ফিতনা মুক্ত থাকার গ্যারান্টি থাকে তাহলে এমনটি জায়েজ আছে। জাযাকাল্লাহু খাইরান। আমার মনে হয় মুফতি সাহেব, এখানে যেহেতু শরীয়তকে একটু মূল্য সম্মান করা উচিত, যেহেতু হ্যাঁ ঠিক আছে, ওনা কেউ কেউ আছেন ওনাদেরকে বলবেন একটু একটু থেমে যান, আপাতত আর্গুমেন্টে যাবেন না। ওই দাদা যিনি হন না কেন, এমন এক ব্যস্ততম দুনিয়া এখন এসেছে, কেউ কারো কাছে যাওয়ারও তেমন সুযোগ নেই, কেউ কারো ঘরে যাওয়ারও সুযোগ নেই, দেখা সাক্ষাৎ আপন ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় কত বছর পরে, এই হলো অবস্থা দুনিয়াতে। তো অল্পদিন পরে উনি ওনার জায়গায় ব্যস্ত হয়ে পড়বেন, ইনি ওনার জায়গায় ব্যস্ত হয়ে পড়বেন। তো স্বামীর জন্য এত মানে কঠিন বিধান উনিও যাতে না করে, আর শরীয়তের হুকুম স্ত্রী যদি মেনে নেন তাহলে স্বামীও শান্ত হয়ে যাবেন, কারণ পরবর্তীতে স্বামীও এত কড়াকড়ি আরোপ করবেন না, ওনার হয়তো একটু ভয় হচ্ছে যে এখানে খোলামেলা এত বেশি কেন যাচ্ছেন। তো স্বামীর জন্য উচিত একটু মানে একটু বিষয়টাকে এত কড়াকড়ি আরোপ না করা। অনেক সময় হয় কি আমিত্বের প্রশ্ন এসে যায় যে না তুমি যেতে পারবা না, অনেক কথার যুদ্ধে খেয়ে জয়ী হবে, এটা নিয়ে হয়ে যায় লড়াই, যে কথার মধ্যে মানে তুমি আমার কথা মেনে নিতে হবে এই মুহূর্তে। তো পরবর্তীতে মেনে নেবেন স্ত্রী ইনশাআল্লাহ, আর স্ত্রীরও বোঝা উচিত যে স্বামীও পরবর্তীতে মেনে নেবেন, দাদারও বোঝা উচিত, হ্যাঁ দাদারও বোঝা উচিত যে এই বিষয়টি এত মানে এত শক্ত বানানোর প্রয়োজন নেই, একটু পরে বিষয়টা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের হাতে সময় বেশি নাই, একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি। তো একটা প্রশ্নের এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাম যে উনি আসমানে যে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়েছেন, আবার যে আসবেন, ওটা কোরআন থেকে দলিল চেয়েছেন। কোরআনে করিমের মধ্যে সুস্পষ্ট আয়াতের মধ্যে এটা আছে, ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, কোরআনে করিমের। এখন কোন আয়াত, সূরার কত নম্বর আয়াত এটা আমাকে একটু দেখে বলতে হবে, আমি হাফিজে কোরআন নই, তো হাফিজ মানে পুরো কোরআন শরীফ মুখস্থ করতে পারিনি। তো আল্লাহ তাআলা হাফিজে কোরআন যাদেরকে বানিয়েছেন অনেক বড় কথা, তো আল্লাহ তাআলা যেন কবুল করেন। তো আয়াত নম্বর ইত্যাদি আমি একটু পরে দেখে বলবো অন্য একটা প্রোগ্রামে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে যেহেতু এই বিষয়গুলোর উত্তর পবিত্র কোরআন শরীফের হায়াতে ঈসা আলাইহিস সালাম নামে কিতাব আমাদের উস্তাদ হযরত মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন, হায়াতে ঈসা আলাইহিস সালাম। এছাড়া কাসাসুন নবিয়্যিন, একটা কাসাসুল আম্বিয়া হযরত মাওলানা হিফজুর রহমান সিওয়ারি রহমতুল্লাহ আলাইহির কিতাব, এগুলো আপনারা পড়বেন। আমরা বলবো আল্লাহ তাআলা যদি সুস্পষ্ট হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা অন্তত কোরআন শরীফের মধ্যে 70 এর চেয়েও মনে হয় বেশি জায়গায় উল্লেখ করা হয়েছে, 70 থেকেও বেশি জায়গায় কোরআন শরীফে হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা রয়েছে। এই সবগুলো আলোচনা একত্রিত করে এগুলো জানবার প্রয়োজন রয়েছে, আর অনেক সূরার মধ্যে বিস্তারিত সবিস্তারে এবং দীর্ঘ আলোচনা বিদ্যমান রয়েছে হযরত মরিয়াম আলাইহাসসালাম সম্পর্কে, হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে। এগুলোর উপর কিতাবাদি রয়েছে, নবীগণের জীবনী সংক্রান্ত কিতাবাদি, এগুলো পড়বেন। কাসাসুন নবিয়্যিন হযরত মাওলানা হিফজুর রহমান সিওয়ারি রহমতুল্লাহ আলাইহির কিতাব, আর অন্য এক সুযোগে আয়াত নম্বর ইত্যাদি আমরা বলবার চেষ্টা করবো। আজকে যেহেতু সময় নেই এজন্য বিস্তারিত আলোচনার
অবকাশ নিয়ে আল্লাহ কারণ হচ্ছে আমাদের সময় শেষ হয়ে গেছে আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জাযাকুমুল্লাহ আপনাকেও ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা মুমিনের জীবন প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে গেছি প্রথম থেকে এই পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে ইকরা বাংলার পক্ষ থেকে মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যা শুনলাম তার উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝার এবং আমল করার তাওফিক দান করেন আশা করি আগামীকাল আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু